মিরাজ ভাই তারপরে একটা বিষয় জানতে চাই কেননা আপনি যেহেতু মন্ত্রী পর্যায়ের যে নিউজ আছে সেগুলো কভার করেন অনেকে আমরা যারা ইউটিউবার আছে আমাদের কাছে জানতে চাই কিন্তু অনেক প্রবাসীরা তাদের পক্ষ থেকে একটা প্রশ্ন যে সরকার আমাদের যে কি দেশ থেকে রিসেন্টলি আসছে আর কি আপনার কিছুদিন আগে একটা প্রশ্ন মানে একটা ভিডিও দেখছিলাম প্রবাসীদের জন্য বিশেষ সঞ্চয় বা একটা

ওনারা পরবর্তীতে এটা বলেছেন যে এটা ওনারা কাজ করছেন একটি বিনিয়োগ বা পেনশন বলেন বিনিয়োগ বলেন বা প্রভিডেন্ট ফান্ড বলেন এই ধরনের একটি প্রকল্প চালু করার জন্য তারা কাজ করছেন এবং সেটি চলছে যেটি একটি বড় সিদ্ধান্তের ব্যাপারে এটি অর্থ মন্ত্রণালয় জড়িত আছে এখানে পরিকল্পনা মন্ত্রণালয় জড়িত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জড়িত বাংলাদেশ ব্যাংক এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সব সমন্বয় করে এটি নিশ্চয়ই তারা করবেন খুব দ্রুত তবে তারা এটি কাজ করছেন এটি সবশেষ যে কথা হয়েছে মন্ত্রণালয়ে ওনারা কাজ করছেন এবং আশা করছি যে এটি যদি হয় প্রবাসীদের অনেক ভালো হবে এটি আমরাও চাচ্ছি যে প্রবাসীরা অনেকে আছে যে দীর্ঘদিন কাজ করার পরে দেশে আসার পরে তাদের কোনো সঞ্চয় থাকে না কিন্তু এইখানে যদি দেখা যায় পেনশন হোক বা প্রভিডেন্ট ফান্ডের মতো হোক বা বিশেষ কোনো বিনিয়োগ হোক প্রবাসীদের জন্য আমাদের হাজারি ভাই যেটি বলছিলেন যে এরকম যে একটি বড় প্রকল্প থাকে প্রবাসীদের জন্য বিনিয়োগ করবেন সেখান থেকে তারা লভ্যাংশ নেবেন প্রবাসীদের যেই টাকাটা দুই পার্সেন্ট প্রণোদনা দেওয়া হচ্ছে সেই দুই পার্সেন্ট না দিয়ে একটি নির্দিষ্ট সময় পরে তাদেরকে যদি পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট দেওয়া হয় বা চার পার্সেন্ট দেওয়া হয় তাহলে দেখা যাবে এই টাকাটা প্রবাসীদের কাজে লাগবে ভবিষ্যতে তারা একটা কিছু করতে পারবেন কারণ না হলে দেখা যায় যে প্রবাসীরা ধার দেনা শোধ করা আর হয়তো একটা বাড়িতে ঘর করেন সাধারণত এইসব কাজেই দৈনন্দিন কাজ মেটাতেই তাদের প্রায় সেভেন্টি বা সেভেন্টি টাকাই খরচ হয়ে যায় এই গবেষণাটিও আছে এই জন্যই নিশ্চয়ই এটি হলে অনেক ভালো হবে তো মিজান ভাই থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনাকে দেখি মাঝে মধ্যেই মিরাজ ভাই আরেকটু একটু কিছুটা আপনাকে করছিল যে তিরিশ থেকে চল্লিশ হাজার এই খবরটা যখন আমি কিছুক্ষণ আগে ইউটিউবে পাবলিশ করলাম আপনার আগে কি দশ মিনিট আগে পাবলিশ করার পরে একটা চিন্তা আমার মাথায় আসলো তিরিশ থেকে তিরিশ থেকে যে চল্লিশ চল্লিশ হাজার প্রবাসী আছে এই প্রবাসীগণ এখন তো সৌদার বা রিটার্ন আসতে পারবে না কেননা তাদের কোম্পানি ই রিনিউ করে নাই মানে তাদের যে ভিসা সেটাও রিনিউ করে নাই সেজন্য আটকা পড়েছে এটাই তাদের মূল কারণ তো এই যে ত্রিশ থেকে চল্লিশ হাজার প্রবাসীদের জন্য কি সরকার বা মাননীয় যে আমাদের মন্ত্রী আছেন ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ মন্ত্রী তার কাছে আপনি যদি একটু রিকোয়েস্ট করেন বা এই বিষয়টা একটু উত্থাপন করেন এই জিনিসটা একটু নোট করে ইনশাল্লাহ হয়তো তিনি একটা সলিউশন দেবে কিছু করার চিন্তা ভাবনা করবে

আমি নামটা আমি ধন্যবাদ দিতে চাই মেরাজ হোসেন গাজী কে উনি অসাধারণ কাজ করতেছেন প্রবাসীদের জন্য যেহেতু আমিও ডুবাই প্রবাসী অনলাইনে হয়তো আমার ভিডিও দেখছেন কোথায় ডুবাইতে আমি আছি শারজাতে আহ সারজা শার্জাম গেছি কিন্তু সারজা তো ভালো আসলে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাকে মেসেজ দিব জাস্ট মিরাল গাজীভাই কে একটা কথা বলার জন্য জাস্ট আমি জয়েন্ট হয়েছি যে ওই যে মানে দুই পার্সেন্ট প্রনোধনা আর পেনশনের ব্যাপারটা নিয়ে আসলে আপনি তো বিভিন্ন জায়গায় রিপোর্ট করেন দুই পার্সেন্ট কিন্তু প্রবাসীদের কিন্তু কোনো কাজে আসতেছে না আপনি যদি ভবিষ্যৎ হিসেবে দেখেন কারণ আমার ফ্যামিলি বিশ হাজার লাগলে আর এই দুই পার্সেন্টে আমার কোনো কাজ নাই সেটা খরচই হয়ে যাচ্ছে সরকার কিন্তু কোটি টাকা দিচ্ছে অর্থাৎ এই দুই পার্সেন্ট টাকা যদি পেনশনের কোন খাতে নিয়ে যাওয়া যায় প্রবাসী কল্যাণ ব্যাংকটাকে যদি আরেকটু প্রতিটা জেলা ভিত্তিক নিয়ে যাওয়া যায় উপজেলা ভিত্তিক এবং একটা প্রবাসী কার্ড করে বাধ্যতামূলকভাবে আপনি যদি সেই ব্যাংকে টাকা পাঠান সেখান থেকে সরকার কিছু দিয়ে আপনার থেকে নিয়ে পেনশনের ব্যবস্থা করবে তাহলে আমি মনে করি এই বিষয়টা যদি আপনি মন্ত্রী মহোদয়ের

ইতিপূর্বে যতগুলো লাইভ দেখছি মিরাজ ভাইয়ের প্রত্যেকটা লাইভ ছিল মিনিংফুল আর প্রত্যেকটা লাইভ থেকে আমরা সৌদি আরব প্রবাসী নাই প্রত্যেকটা প্রবাসী কিন্তু পেয়েছি ভাই সাত থেকে আটটা পয়েন্ট তুলে ধরছে আশা করি পয়েন্ট গুলো আপনি নোট করছেন যদি নোট না করেন লাইভ এর শেষে হয়তো ভিডিওটা আরেকবার দেখলে হয়তো আপনার কাছে তথ্যগুলো থাকবে আশা করি এই তথ্যগুলো ইনশাল্লাহ আশা করি এই তথ্যগুলো ইনশাআল্লাহ আপনি মন্ত্রী মহোদয় পৌঁছা দিবেন যাতে আমরা সদর পৌরসভা জি আমরা সবাই উপকৃত হতে পারি আর এরকম লাইভ আমরা মাঝে মাঝে আপনাকে পেতে চাই যাতে আমাদের উপকার আপনার মাধ্যমে হয় আর 25 লক্ষ বা 22 লক্ষ সৌদি প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সেই দুয়াই করি সেই কামনাই করি অনেক অনেক ধন্যবাদ রাজীব ভাই আর মিরাজ ভাই আপনাকে সালাম জি

আমরা আজকে এখানে বেশ কিছু বিষয়ে কথা বলছিলাম অনেক অনেকে কমেন্ট করছেন যদিও মিরাজ ভাই সেগুলো পরবর্তীতে ধরে দেখে নেবেন অনেকগুলো প্রশ্ন কিন্তু এগুলোই আমরা যেগুলো বলছিলাম সেটাই তো মিরাজ ভাই সর্বপ্রথম কথা হচ্ছে আমরা একই কথা মতে থাকতে চাই আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার কেউ না আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না আমরা হয়তো সেটা সিদ্ধান্ত যারা দিবেন তাদের কাছে পৌঁছাতে পারি তো আজকে এই প্রবাসী শতকামনতে যে দীর্ঘদিন যাবত অনেক বলছিলেন যে মিরাজ ভাইকে আমরা একটু আমাদের সাথে আহ যুক্ত করলে উপকৃত হব তো যুক্ত করার উদ্দেশ্য যে প্রশ্নগুলো আপনার কাছে রাখলাম বা যে প্রস্তাবনাগুলো গুলো রাখলাম সেটি হয়তো আমি সরাসরি দিতে পারবো না আপনি যেহেতু আশা দেওয়া থাকে একটি একটু করে বিষয়গুলো যদি ওনাদের কাছে উপস্থাপন করেন হয়তো এখান থেকে ভালো একটা রেজাল্ট আমরা পেতেও পারি